স্থানীয় সময় বৃহস্পতিবার কিউবার পশ্চিমাঞ্চলে আঘাত হানে হারিকেন রাফায়েল। দেশটির আবহাওয়া বিভাগ জানায় ঘণ্টায় 115 মাইল বেগে আছড়ে পড়ে ক্যাটাগরি 3 মাত্রার হারিকেনটি। এতে দেশটির হাভানা শহরের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এ শহরেই 20 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, আর কিউবা জুড়ে 2 কোটি মানুষ বিদ্যুৎবিহীন। স্থানীয় একটি স্টেডিয়ামও হারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত সঙ্গে নিয়ে ফিলিপিন্সে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ইনশিন। টাইফুনটি ঘণ্টায় 109 মাইল বেগে আঘাত হানে। একই সময়ে আঘাত হানে শক্তিশালী ঝড় মার্স। ক্যাটাগরি 4 মাত্রায় আঘাত হানে এটি। টাইফুন ইনশিনের কারণে দেশটির কাগায়ের অঙ্গরাজ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ঘরবাড়ি ও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 217 জনে, এখনও নিখোঁজ অনেকে, যদিও উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অর্জিত শেজিন, সময় সংবাদ।